যদি তুমি তোমার কাপড় তো আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো তোমাদের সঙ্গে আমি সুদীপ্ত, তোমরা দেখছো ডিসিন রোস্টার। গাইজ, আজকে একটা নতুন ভিডিও রোস্ট নিয়ে চলে এসেছি। গানটি কি? ও বৌদি তুমি তোমার কাপড় তোলো। হ্যাঁ গাইজ, তোমরা ঠিকই শুনেছ, বৌদি কাপড় তোলো তুমি। ঠিক আছে, দেখা যাক কিভাবে কি কাপড় তোলা হয়। ঠিক আছে, যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই টিপবে। আর বেশি ভার নাবো কি, আজকের ভিডিওটি শুরু করছি। ও বৌদি তুমি তোমার কাপড় তোলো। শুনে নিন, আপনারাও করতে পারেন, ভালো করে শুনুন, এটা সহজ পদ্ধতিতে সব। ও বৌদি তুমি তোমার কাপড় তোলো। ও কি সং বাড়া, বৌদি তুমি তোমার তোলো, কাপড় তোলো। কেন বাড়া, বৌদি কাপড় কি সহ্য হচ্ছে না তোমার? একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? বৌদি দেখলে শুধু কি মানে কাপড় তুলতে ইচ্ছে করে? ও নো বাড়া, না পারলে তুলতে কাপড় আমায় বলো। কত হিম্মত একবার দেখি। না বাড়া, সেক্সি বয়স্ক সার একটা বাড়া, বৌদি নিজের কাপড় না তুলতে পারলে দাদা কি গিয়ে বলবে? এখানে কি বাড়া সর্বসাধারণ কাপড় তোলা প্রতিযোগিতা চলছে যে বাড়া তুমি বাড়ি বাড়ি গিয়ে বৌদির কাপড় তুলে আসবে? হাট বাড়া বাড় চুদরা মা। মিউজিক খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে খাবার দিচ্ছে না, শোনা গো আমার। হ্যাঁ বাড়া, কি যেন গানটা ছিল, বৌদি ভিজে যাবে এবং বৌদি ঝরে পড়বে, সুটিয়ে লাল করে দেবো নোংরা। তো বাড়া বয়স্ক বারচোদরা মাল, বৌদির ভিজে যাক আর বৌদি ঝরে পড়ো, তোর বাড়া ওতে নাক গুলানোর কি দরকার বাড়া? হ্যাঁ, বৌদির ভিজে গেলে বৌদি নিজে কাপড় তো পুছে নেবে। আর বাড়া বৌদি ঝরে পড়বে এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা যদি কেউ বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে বাড়া, কি গান বাড়া, কিছু বুঝে যাচ্ছে। যাই গাইস ক্যারিয়ার, চি 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 চি, তুই তো বাড়া আচ্ছা বাড়া সেক্সি হাবাস চোদামাল, বৌদি বোন গরমের জন্য কাপড় তুলে দাঁড়িয়েছে আর তুই সেটা দেখে দেখে মজা নিচ্ছিলি শালা। তারপরে তার বললাম, আর আমি কথা করে হাট বাড়া। যাক গাইস কারি, ও বৌদি তোমার বোন ভীষণ মিষ্টি। হ্যাঁ হ্যাঁ বাড়া, বয়স্ক বারচোদরা মা, বৌদির বোন তো মিষ্টি হবে। ঠিক আছে, তুই তো মা চেখে দেখছিলিস, খেয়ে দেখছিলিস যে বৌদির বোন কত মিষ্টি। কার লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 করে। যাক গাইস কারি, বৌদির বোন তো তাড়াতাড়ি কাপড় খুলে দেবে। টেকিরে বাড়া, এই মানে পাগলের মতো অ্যাক্টিং করছে কেন বাড়া? সর্বসাধারণ কাপড় তোলা মালে এরকম অবস্থা হয়ে গেল। না, এটা কিছুতেই হতে পারে না, এই সর্বসাধারণ কাপড় তোলা মানে এরকম কিছুতেই হতে পারে না। না না, কেসা লাগা মেরা মজাক। মিউজিক আগের মতন বৌদি আমার কথা শোনে না, বারে বারে বললে বৌদি কাপড় চলে না।
হ্যাঁ বৌদি তো বুঝতে পেরেছে তোমার মতো একটা সেক্সি হ্যান্ডসাম হাং যা কিনা মেশিন টেশিন একদমও দাঁড়ায় না তার সামনে বৌদি কাপড় তুলে কি আর বল এইগুলো তোমাকে দেখে আর বৌদি তোলেন মানে ওই আর কি বুঝি নাও তোমরা ঠিক আছে দাদা বললে বৌদি তোলে কাপড় কি দোষ করেছে বৌদি তোমার দেওর এসপি তো গেলে আইপিএস পড়তে হয় কি কাপড় তোলা সোমবার শুনলে একটা কিরকম একটা হয় তো আজকে ভিডিও এখানেই শেষ ঠিক আছে তোমাদেরকে আগাম শুভেচ্ছা রইল 25শে ডিসেম্বরের ঠিক আছে সবাই মজা করো এনজয় করো এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভাই এবং বেল আইকনটি অবশ্যই টিপে টিপে সাবস্ক্রাইব করবে ঠিক আছে জয় হিন্দ।